অনলাইনে ট্রেনের টিকিট কাটার প্রথম পূর্ব শর্ত হচ্ছে আপনাকে আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এক্ষেত্রে আপনার একটি পৃথক আইডি থাকবে এবং এই রেজিস্ট্রেশনের জন্য নির্দিষ্ট কিছু তথ্য দিতে হবে। তারপর আপনি সেই আইডির মাধ্যমে নিয়মিত টিকিট ক্রয় করতে পারবেন। তো আপনি রেজিস্ট্রেশন কীভাবে করবেন সেই পদ্ধতি আজকে আমরা আপনাদেরকে জানাবো। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন এবং খুব সহজেই বুঝে যাবেন যে কীভাবে আপনি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। তো রেজিস্ট্রেশন করার জন্য বাংলাদেশের যে রেলওয়ের যে ওয়েবসাইটটি রয়েছে eticket.railway.gov.pd, এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। এই ওয়েবসাইটে গেলে একটি হোম পেজ আসবে, এই হোম পেজ থেকেই আপনাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার ক্ষেত্রে আপনাকে যেই পেজটি আসবে সেই উপরে থ্রি লাইনে ক্লিক করে আপনি যে প্রয়োজনীয় তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবেন। প্রথমে আপনার নাম, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, এরপর হচ্ছে ফোন নাম্বার, তারপরে একটি পাসওয়ার্ড দেবেন, সেই পাসওয়ার্ডটি পুনরায় আবার দেবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি আপনার জন্ম সনদ অথবা এনআইডি যেটি রয়েছে সেই নাম্বারটি এখানে দেবেন। আপনার যেটি সুবিধা আপনি সেটিই দেবেন। তো এরপর আপনি যে শহরে থাকেন সেই শহরের পোস্টাল কোডটি দেবেন এবং পোস্টাল কোড দেওয়ার পরে আপনি একটি পূর্ণাঙ্গ ঠিকানা আপনাকে এখানে দিতে হবে। এবং এই সব কিছু যখন পূরণ হয়ে যাবে তারপর সবার নিচে সাইন আপ অপশনটি আপনি ক্লিক করবেন। সাইন আপ অপশনটি ক্লিক করার পরে আপনার ফোনে একটি 6 সংখ্যার SMS আসবে। সেই SMSটি আপনার এখানে একটি পেজে OTP কোড হিসেবে চাওয়া হবে। এরপর এই 6 সংখ্যার ওয়ান টাইম পাসওয়ার্ড কিংবা OTP কোডটি আপনি দিয়ে কনফার্ম করবেন এবং এই কন্টিনিউ করার পরেই আপনাকে বলা হবে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পরেই আপনাকে জানানো হবে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবং এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর থেকেই কিন্তু আপনার নামটি এখানে শো করবে এবং আপনি আপনার নাম অনুযায়ী আপনি টিকিট ক্রয় করতে পারবেন। এক্ষেত্রে বারবার লগ আউট লগ ইন ঝামেলা এড়াতে চাইলে আপনি আপনার হোম ব্রাউজারের উপরে যে 3-ডট লাইন রয়েছে সেখান থেকে ক্লিক করে অ্যাড টু হোম স্ক্রিন অপশনটি চালু করে দিবেন এবং এরপর অ্যাড অপশনে অন করা মাত্রই আপনি দেখতে পারবেন আপনার ফোনের হোম স্ক্রিনেই এই সহজে লোগো প্রদর্শন করবে এবং সেখান থেকে আপনি খুব সহজেই বারবার লগ ইন করতে পারবেন এবং এক্ষেত্রে পুনরায় পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন পড়বে না। তবে তার আগে আপনি সেভ পাসওয়ার্ড অপশনটি চালু করে দেবেন এবং এক্ষেত্রে আপনার হোম স্ক্রিনে যে লোগোটি প্রদর্শন করবে সেই লোগোতে এক ক্লিকেই আপনি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এবং নতুন করে টিকিট ক্রয় করতে পারবেন। পরিশেষে আপনার যাত্রা সুন্দর হোক এবং স্বাচ্ছন্দ্যে টিকিট ক্রয় করতে পারেন সেই প্রত্যাশাই করি। এরপরও কারো কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।